আসো, এই দেখো এই গাছটার কথাই বলছিলাম। ও, এই গাছটার কথাই বলছেন? হ্যাঁ, এই গাছটাই বিক্রি করব। তো ভাই, গাছ তো মাশাআল্লাহ খুব সুন্দরই লাগছে, তা গাছটার দাম কত নেবেন বলছেন? শোনো ভাই, এই গাছের দাম আমি একটাই রাখবো, সেটা হচ্ছে 500 টাকা। আরে ভাই, আপনি যে এত মোটা গাছ বলছেন মাত্র 500 টাকায় বিক্রি করব, তা আমার মনে হচ্ছে এই গাছটায় 500 টাকায় বিক্রি আপনার খুবই লস হবে। আপনি এক কাজ করেন, 5000 টাকা নিন। আমার একটা এলাকায় নাম আছে যে আমি পাক্কা সাচ্চা ইমানদার লোক, আজ অবধি কাউরি চারানা মেরে খাইনি, তাই আমার মনের বাসনা হচ্ছে এই গাছের দাঁড়াতে যেন কেউ না ঠুকুক। ভাই, আমি 500 টাকা ছাড়া এই গাছ দিতে পারবো না। আরে ভাই, আপনি যে এত মোটা গাছ বিক্রি করছেন, এর দাম তো 5000 টাকার বেশি হওয়ার কথা, তাও তো আপনাকে 5000 টাকা দুবো বলছি, আপনি 5000 টাকা নেন, ভালো হবে। না না, অত দামে গাছ বিক্রি করা যায়? আরে শুনেন ভাই, শুনেন, শেষ মাস আপনি 4000 টাকা করে দেন। না না, হবে না, হবে না, অত দামে হবে না। তা আমি হাত জোড় করে বলছি, আপনি 3000 কই দেন। না 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 না, হবে না, অসম্ভব, হবে না, ঠগা হবে তোমাদের। ইয়া তো 500 টাকায় লুবা বলছে, কি করবো? তাই তো, টাকাটা দিতে দিতে আমার ক্ষতিটা কি? না না, তাও ও দামে হবে না, আমি 500 ছাড়া বিক্রি করবো না। এত ভারী জ্বালা যন্ত্রণায় পড়লাম গো, আপনি 1 করে দেন। না, 1000 দিতে পারো। 500 চাইছে, 500ই দাও। যা হবে হবে, ইয়ার লসে হবে। আরে হ্যাঁ, দিয়ে দাও গো, 500ই দিয়ে দিন নাকি? ভাই শুনেন তো, আপনি যখন বলছেন 500 টাকা ছাড়া বেচবো না গাছ, তা এই লেন 500 টাকা, ঠিক আছে? লেন, ঠিক আছে, আমি এই টাকাটা পেয়ে খুব খুশি, কেননা তোমরা 1000 দিলে আমি অসন্তুষ্টই হতাম। তো যাই হোক, আমরা যখন গাছ কিনতে এসেছি, কোনো কুড়াল ফোড়াল তো নিয়ে আসিনি? তো আমি কুড়াল করাত সবকিছু নিয়ে আসি, আপনি কোথায় থাকবেন? আমি এখানে থাকবো, পাশে ঘুরে যাবো। ঠিক আছে, আমরা কুড়াল ফোড়াল নিয়ে আসছি। আচ্ছা যাও। সাইদুল ভাই, চলো গো, কুড়াল ফোড়াল নিয়ে আসতে। ওই সাইদুল ভাই, করাতটা দেখি। এ ভাই দাঁড়াও, তোমরা এই গাছ কাটছো কেন? কেন, আপনি তো গাছ বিক্রি করলেন, তা গাছ কাটবো না। এই গাছ তোমাদেরকে কে বিক্রি করলো? আরে ভাই, আপনি তো বিক্রি করলেন। এই গাছ বিক্রি করেছি আমি? তাহলে কোন গাছ বিক্রি করলেন? এদিকে আসো, এই গাছটা দেখতে পাচ্ছো সরু? হ্যাঁ, তোমাদেরকে এই গাছটা বিক্রি করা হয়েছে। আরে এত ভারী মুশকিল তো। আরে ভাই, ও গাছ আমরা লুবো না, আমরা এই গাছ লুবো। ও গাছ লিবা না? না। ও বাবা, কি মুখের ডাল পেয়েছো নাকি? 500 টাকায় মোটা তাল গাছ দিব? তা 500 টাকায় তোমাদেরকে বারবার উপরে হাত দিয়ে দেখালাম এই গাছ, এই গাছ, তোমরা কি তাল গাছ মনে করছো নাকি? আরে ভাই, এই গাছ আমরা লুবো না, আমরা মোটা গাছই লুবো। এই তোমার সাথে বারবার কথা হলো, তোমাকে হাত দিয়ে দেখালাম এই গাছটা, এই গাছটা, তো তুমি কি ধরছো, তাল গাছ ধরছো? হ্যাঁ, এই তাল গাছ বিক্রি করিনি আমি, ওই গাছ বিক্রি করেছি। তাহলে আমাদের 500 টাকা ফেরত দেন এখনই। 500 টাকা ফেরত? হ্যাঁ। ও জামাল, এই দিকে তো শাবলটা নিয়ে। আরে ভাই, শাবল কি হবে, পয়সা ফেরত দেন। আসছে শাবল, লে তাড়াতাড়ি, ভালোই ভালোই গাছ লে কাটো, নাহলে হটো। দিবেন না তাহলে? এ কুদ্দুস, এই শাবলটা লে, এই শাবলটা, তাড়াতাড়ি ভালোই ভালোই কাটো। বান্ডিলরা 500 টাকায় মোটা গাছ নেবে, মনে হচ্ছে সাইগনে গাছ পেয়েছে। এই গাছ বেচে কত বিজনেস করলাম, বাড়ি ঘর করলাম, আর 500 টাকায় গাছ খাবে ব্যান্ডিলরা সব।